I'm a photographer. This is my age. This is where I'm based. This is the brand I shoot with, and these are some of my favorite photos. এই ধরনের ভিডিওগুলো দেখার পরে যদি কোনো কারণে মনে হয়ে থাকে কিভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। হতে পারে আজকের ভিডিওটি থেকে নতুন কিছু শিখতেও পারেন। আমি যেহেতু সবসময় ভিডিও এডিটিং এর জন্য কাইনমাস্টার ব্যবহার করে থাকি, তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি কাইনমাস্টার দিয়ে দেখাবো। আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপটি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে তো বেশি ভালো, আর যদি না থাকে টেনশনের কিছু নাই। আমি ভিডিওটির শেষের দিকটাতে দেখিয়ে দিব কিভাবে ওয়াটারমার্ক ছাড়া মোড ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো তাহলে আপাতত আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে হচ্ছে কাইনমাস্টারটা ওপেন করলাম। তো কাইনমাস্টার ওপেন করার পরে এখানে ক্রিয়েট এ নিউ অপশন আসবে। এখানে যদি ক্লিক করেন তাহলে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আসলে আপনি বেছে নিতে পারবেন কোন ক্যাটাগরি বা কোন সাইজের আপনি ভিডিওটি মেক করতে চাচ্ছেন। তো আমি ইনস্টাগ্রামের জন্য 4.5 এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি টাইমলাইন শো হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ভিডিওটাতে ক্লিক করার পরে একদম নিচের দিকে যাবেন এবং এটার অডিওটাকে আলাদা করে নেবেন। তো আলাদা করলে যেটা সুবিধা হবে, আপনার অডিওটা আলাদা হয়ে গেল, তো আপনার যে ছবিটা আছে ছবিটাকে কাটিং করে আমার ছবির জায়গাতে আপনার ছবিটিকে বসিয়ে দিবেন। তো এর জন্য আপনি চাইলে ছবিটাকে বা ভিডিওটাকে এইভাবে জুম করে নিতে পারেন। তাহলে যেটা হবে সুবিধা হবে সেটা হচ্ছে নিচে কোন জায়গা থেকে আমি আসলে ছবিটাকে কাটিং করছি সেটা খুব পারফেক্টভাবে ভালোভাবে বুঝতে পারবেন। তো যেমন আমি এখান থেকে দুইটা ছবি আলাদা ইফেক্ট অ্যাড হয়েছে। তো এই জায়গাটা থেকে আমি যদি ছবিটাকে কাটিং করি, হ্যাঁ এখানে আমার লাল ড্রেসের ছবিটা থাকবে, সেকেন্ড প্লেসে হচ্ছে গিয়া এটা, এটাও আমি আবার সেম জায়গা থেকে যে জায়গা থেকে আমি অন্য ছবিটা অ্যাড করছি ওই জায়গা থেকে কাটিং করব, ওই জায়গা থেকে এভাবে কাটিং করব। তো হচ্ছে এখান থেকে, তো এভাবে কাটিং করার পরে আমি আমার ছবি অনুযায়ী যে যে জায়গাতে আমি কাটিং করছি এভাবে সবগুলোকে আপনি কাটিং করে নেবেন। তো ধরে নিচ্ছি আপনি সবগুলোকে কাটিং করা হয়ে গেছে। তো এরপরে করতে হবে যেমন প্রথম দিকে চলে আসবেন, যে প্রথম ছবিটাকে বসাবেন, প্রথম ছবিটার জন্য ছবির উপরে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে হচ্ছে কি আপনার যে এখানে যে আমার ছবিটা আছে এই ছবিটা রিপ্লেস হয়ে আপনার একটা ছবি এখানে বসে যাবে। তো আপনার ছবি আপনার গ্যালারি থেকে আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে এখানে নিয়ে নেবেন। যেমন মন করে আমি আমার এই ছবিটা নিয়ে নিলাম। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আই এম ফটোগ্রাফার। তো এলাকাটা আছে আপনি লেয়ার প্যানেলে ক্লিক করবেন এবং টেক্সট অ্যাড করে নেবেন। তো এখানে আপনি আপনার যে লেখাটা আছে সেই লেখাটা লিখে দিবেন, আই এম ফটোগ্রাফার, এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এই অপশনে চলে যাবেন। এখানে বিভিন্ন ধরনের আপনার ফন্ট আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতন একটি ফন্ট অ্যাড করে নেবেন। দেওয়ার পরে জাস্ট ক্লোজ করে দিবেন। তো আপনার ছবিটা বা যে লেখাটা ছিল সে লেখাটা অ্যাড হয়ে গেছে, আপনার সুবিধা মতন জায়গাতে বসিয়ে নেবেন। তো যেহেতু আমার ছবিটা এই পর্যন্ত, তার মানে আছে আমি ফটোগ্রাফার, এই পর্যন্তই থাকবে। তো এটাকে এইভাবে কাটিং করে নেবেন, এভাবে কাটিং করে নেবেন। কাটিং করার পরে এখানে প্রথম অপশনটা আছে, এ পর্যন্ত আমার কাজ কমপ্লিট। সেকেন্ড ছবিটাতে আসবে হচ্ছে গিয়া আপনার বয়সের ক্ষেত্রে এটা আসবে। তো এখানে যেহেতু আমার বয়সটা আছে তো সেম জায়গাতে আমি এখানে আবার ছবিটাকে রিপ্লেস করব, এখানে নতুন একটা ছবি অ্যাড করে নিব। ওকে, ওই ছবিটার পরিবর্তে আমি এই ছবিটা বসাই নেব। তো বসানোর পরে এখানে আবার সেম আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আমার বয়সটা। এখানে আপনি এডিট অপশনে চলে যান, এখানে আপনার যে বয়সটা আছে জাস্ট দিয়ে দাও। ওকে, এটা দেওয়ার পরে হচ্ছে এটা শেষ পর্যন্ত কতটুকু রাখবো আমি এই পর্যন্ত থাকতেছে। তো তার মানে হচ্ছে নিচে যে লেখাটা আছে এই ফন্টটাকে আমি শুধু এই পর্যন্ত রেখে কাটিং করে দিব, এই পর্যন্ত রেখে আমি কাটিং করে দিব। কাটিং করার পরে হচ্ছে সেকেন্ড যে ছবিটা আছে সেকেন্ড ছবিটা কই যাব, কোন পর্যন্ত যাচ্ছে। তো এর পরের ছবিটাও আমি এইভাবেই
তো যেহেতু লেখাগুলো যেটা আছে আপনি এখান থেকে হচ্ছে আপনার যে লেখাটা আছে লেখাগুলো ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন তো এখানে ফন্ট আছে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন আর তারপর হচ্ছে ইফেক্ট আছে আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিতে চাইলে ইন অ্যানিমেশনে চলে যাবেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে আপনি চাইলে আপনার যে ছবি বা যে লেখাটা বসাচ্ছেন এই লেখাটাতে আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিয়ে দিতে পারেন তো দেওয়ার পর এখান থেকে ওকে তারপরে হচ্ছে আমার যে ছবি চলাকালীন বা যে ভিডিওটা চলাকালীন অবস্থাতে একটা ছবিটা এদিক থেকে ওদিকে চলে যায় এটা এইটা এইভাবে করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এটা যদি আপনি সমান সমানের উপরে যদি ক্লিক করেন তাহলে এখন দুইটা যোগ হয়ে গেছে তো এখন যদি আমি ছবিটাকে জুম করি তাহলে দুইটা ছবি জুম হয়েছে আমি যদি এটার উপর আলাদা ক্লিক করি তাহলে দেখেন এর উপরে যে ছবিটা আছে এই ছবিটা সিলেক্ট হলো তো এই ছবিটা সিলেক্ট হলো আমি যদি এটাকে জুম ইন করে থাকি পরের ছবিটা কিন্তু আমার জুম ইন নাই জুম আউট আছে তো তখন যদি আমি এই ছবিটাকে ওকে করে দিলাম তাহলে এখন যখন ছবিটা প্লে হবে তখন মনে হবে একটা ছবিটা নড়তেছে মানে আগে এক জায়গাতে ছিল আগে একটা জায়গাতে ছিল পরে একটা জায়গাতে চলে গেছে তো এরকম একটা অ্যানিমেশন চলে আসবে তো আপনি আপনার ছবির ক্ষেত্রে আপনি সেম এইভাবে করি আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারেন যেমন আমি দিলাম হচ্ছে এটা এই সাইড থেকে আসবে আর নিচের এটা থাকবে হচ্ছে গিয়া এখানে তাহলে এখন যে সুবিধাটা হবে বা এখন যে অ্যানিমেশনটা হবে সেটা হচ্ছে গিয়া প্রথম ছবিটা দেখেন আর একটা অ্যানিমেশন চলে আসবে তো আপনি চাইলে আপনার পছন্দ মতন এভাবে যে কোনো ধরনের অ্যানিমেশন বা যে কোনো ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন তো এভাবে করে আপনি টোটাল যে ছবিটা আছে বা টোটাল যে ভিডিওটা আছে এখানে মোটামুটি 10-12টার মতন ছবি দিতে হয় তো আপনি সুবিধা এখান থেকে ভিডগুলো দেখে আপনি ছবিগুলোকে কাটিং করবেন এবং হচ্ছে আপনার ভিডিওগুলোটা ভিডিওটা মেক করবেন তো এরপরে হচ্ছে আপনি এই কর্নারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার ভিডিওটাকে কোন সাইজে হচ্ছে আপনি গ্যালারিতে সেভ করবেন সেটা দেখানো হচ্ছে তো আপনি যদি সেভে ক্লিক করেন করতে চান তাহলে এখানে সেভে ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হচ্ছে এটা সম্পূর্ণ যাওয়ার পরে আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এরপরে দেখাচ্ছে আপনি কীভাবে মোড ভার্সন অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করবেন সেজন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি আপনার পছন্দের মতন আপনি একটা যে কোনো ব্রাউজার ওপেন করেন তো আমি গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি তো এখানে আপনি সার্চ বারে লিখে ফেলুন আপনি কাইনমাস্টার মোড ভার্সন লিখে সার্চ করার পরে আপনার এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন তো আমি আপনাকে এটা থেকে দেখাচ্ছি এভাবে আসার পরে এটাতে আসলে আপনি শুধু কাইনমাস্টার যে তা না আপনি যে কোনো ধরনের অ্যাপস এখানে মোড ভার্সনগুলো পেয়ে যাবেন তা আপনি একটু নিচের দিকে গেলে আপনার এখানে দেখেন কাইনমাস্টারের অনেকগুলো ভার্সন আছে এই যে অনেকগুলো ভার্সন আছে আপনি চাইলে এখান থেকে যে কোনোটা আপনি ডাউনলোড করে নিতে পারেন তো একটু বিজ্ঞাপন আসলে আপনি এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করার পরে হচ্ছে আপনাকে নতুন আর একটা পেজে নেওয়া যাবে তারপরে ওকে তে ক্লিক করবেন ডাউনলোড অপশনে আপনারা এখান থেকে সুবিধা মতন যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা সবাই কাইনমাস্টার মোড ভার্সন অ্যাপসটিকে এরপর থেকে ইনস্টল করতে পারবেন ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ